হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গৌতম বিশ্বাস। বন্ধুরা, চলছে লুসেন্টের জিকের ক্লাস, কন্টিনিউ চলছে। তোমরা এর আগে দুটো ভিডিও পেয়ে গেছো অলরেডি। যারা এখনো দেখোনি, অবশ্যই লুসেন্টের বই তো তোমরা জানো হিন্দিতে এবং ইংলিশে হয়। আমি সেটা বাংলায় কনভার্ট করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি, তোমাদের যাতে যারা একদম দুর্বল, যারা মানে ওই বইটা পড়তে ভয় পাচ্ছ ইংলিশ বলে বা হিন্দি বলে, তাদের জন্য আমার একটা ক্ষুদ্র প্রয়াস বলতে পারো। যারা এখনো ভিডিও দেখোনি, অবশ্যই প্লে লিস্টে পেয়ে যাবে, আগের দুটো অবশ্যই দেখে নিও। এবার বলি, যারা নতুন একদম চ্যানেলে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে রাখবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা জানো আমার চ্যানেলটি মূলত ম্যাথের জন্য, ম্যাথও আপলোড হয় আর জিকেটাও আমি হালে করা শুরু করেছি। যাই হোক, আমরা আজকে পার্ট থ্রি করব, অর্থাৎ লুসেন্টের বইয়ের পার্ট থ্রি করব। এর আগে দুটো আমরা করেছি। চলো, প্রথম প্রশ্ন আজকের। ঝান্ডা উঁচা রাহে, ঝান্ডা উঁচা রাহে হামারা বিখ্যাত গানটির রচয়িতা কে? কি বললাম? ঝান্ডা উঁচা রাহে হামারা, ঠিক আছে, এই বিখ্যাত গানটির রচয়িতা কে ছিলেন? শ্যামলাল গুপ্তা প্রসাদ। কি বললাম? ঝান্ডা উঁচা রাহে হামারা বিখ্যাত গানটির রচয়িতা কে ছিলেন? শ্যামলাল গুপ্তা প্রসাদ। শ্যামলাল গুপ্তা প্রসাদ লিখেছিলেন ঝান্ডা উঁচা রাহে হামারা এই বিখ্যাত গানটি। চলো পরের প্রশ্নতে আমরা যাই। পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্ন হলো মানব শরীরের কোন অঙ্গ রক্ত থেকে ইউরিয়াকে ফিল্টার করে, অর্থাৎ ছাকনির মতো কাজ করে। ফিল্টার বলতে ছাকনির মতো কাজ করে। কি বললাম? মানব শরীরের কোন অঙ্গ রক্ত থেকে ইউরিয়াকে ফিল্টার করে? অ্যান্সারটা অবশ্যই হবে কিডনি, ঠিক আছে। তাহলে মানব শরীরের কোন অঙ্গ রক্ত থেকে ইউরিয়াকে ফিল্টার করে? অবশ্যই অ্যান্সার হবে কিডনি। পরের প্রশ্ন হলো ওস্তাদ বিসমিল্লা খান কিসের সঙ্গে যুক্ত? কি প্রশ্ন? ওস্তাদ বিসমিল্লা খান কিসের সঙ্গে যুক্ত? অ্যান্সারটা হবে অবশ্যই সানাই। সানাইয়ের সঙ্গে যুক্ত ওস্তাদ বিসমিল্লা খান। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন হলো হিমালয়ের কোন অংশটাকে হিমাদ্রি বলা হয়? আমরা জানি হিমালয়ের চারটি স্তর রয়েছে, উচ্চ মধ্য নিম্ন এরকম করে চারটে স্তর রয়েছে, হ্যাঁ, শিবালিকা এরকম একটা, এই যে চারটে স্তর রয়েছে, হ্যাঁ। এবার এই যে হিমালয়ের কোন অংশে কোন অংশটাকে হিমাদ্রি বলা হয়, অ্যান্সারটা কি হবে? গ্রেটার হিমালয়কে, হ্যাঁ, গ্রেটার হিমালয়কে অবশ্যই হিমাদ্রি বলা হয়। হিমালয়ের কোন অংশকে হিমাদ্রি বলা হয়? গ্রেটার হিমালয়কে। বুঝাতে পারলাম? হিমালয়ের কোন অংশকে হিমাদ্রি বলা হয়? গ্রেটার হিমালয়কে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো সবার প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্টে উঠেছিলেন? সবার প্রথম কোন মহিলা, এখানে কিন্তু বাঙালি বলে কোনো ব্যাপার না, সবার প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্টে উঠেছিলেন? জুঙ্কো তাবি। কি বললাম? জুঙ্কো তাবি, জুঙ্কো তাবি। সবার প্রথম মহিলা যিনি এভারেস্টে উঠেছিলেন তার নাম হলো জুঙ্কো তাবি। বোঝা গেছে? এরপরের প্রশ্ন হলো জন্ডিস হলে শরীরের কোন অঙ্গে প্রভাব পড়ে? প্রশ্নটা কি? যদি জন্ডিস হয়, জন্ডিস হলে শরীরের কোন অঙ্গে প্রভাবটা পড়ে? অবশ্যই লিভার সংক্রান্ত, কিন্তু জন্ডিসটা হলো লিভারের সঙ্গে কানেক্টেড, রিলেটেড। আচ্ছা বন্ধুরা, আবারও বলছি, এই যে জিকেগুলো আমি অবশ্যই বলছি, বলার সময় অনেক সময় ভুল হতে পারে, ঠিক আছে, তাহলে সেটা নিয়ে খারাপ মন্তব্য করার কিছু নাই। এমনি তোমরা বলতে পারো যে স্যার ওইটা মনে হয় ভুল হয়েছে। যদি ভুল হয়ে থাকে, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেটাকে সংশোধন করব। তার জন্য যে কোনো খারাপ মন্তব্য করবে না, ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, ঠিক আছে। তবে আমি চেষ্টা করছি ভুল যাতে না হয় সেভাবেই করার জন্য। আর একটা প্রশ্ন, তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার আপনি বোর্ডে করতে পারতেন বা লাইভে এসে করতে পারতেন, হ্যাঁ, বোর্ডে লিখে করতে পারতেন, স্ক্রিনে প্রশ্ন ভাসাতে পারতেন। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা চ্যানেলের অন্তত চারজন, পাঁচজনা বা ছজনা, দশজনা লোক কাজ করে। আমার চ্যানেলে কিন্তু আমি একমাত্র, অনলি ওয়ান, যার সব করতে হয়, একদম ভিডিও থেকে শুরু করে প্রশ্ন বাছাই করা, প্রশ্নকে তৈরি করা, অঙ্ক করা, জিকে করা, সবগুলো আমাকেই করতে হয়। আমার কিন্তু কোনো সহযোগী নেই,
কারণ আমার ছোট্ট চ্যানেল, ঠিক আছে, যে আমার এখান থেকে বিরাট একটা ইনকাম আছে তার জন্য আমি লোক খাটাতে পারবো এরকম ব্যাপার না, ঠিক আছে, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। যাই হোক, তা এইটা ভাই সম্ভব না, কারণ আমি চাকরি করি, চাকরি থেকে আসার পরে যেটুকু সময় আমি বাঁচাতে পারি সেখান থেকে তোমাদের এগুলা দেওয়া, তাই ওই কথাটা বলে আমাকে বললে আমারও খারাপ লাগে। বারবার তোমরা বলো তোমাদের সম্মান দিয়ে বা তোমাদের শ্রদ্ধা করেই বা তোমাদেরটা তোমাদের যে দাবিটা অবশ্যই ন্যায্য যে দিলে ভালো হতো, কিন্তু আমার ভাই সম্ভব হয়ে উঠছে না। এই দেখো আমি এখন বসে করে ফেলছি, আবার না হলে এই গরমের ভিতরে যে মানে ই করা খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, এইভাবে ভাই একটু কষ্ট করে হেডফোন দিয়ে শোনো, অবশ্যই মনে করবে, মনে রাখতে পারবে, দেখার কিচ্ছু নেই, কারণ আমি বারবার রিপিট করছি একটা জিনিস, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, মাইক্রোসফট কত সালে স্থাপিত হয়? আমরা জানি কম্পিউটার রিলেটেড এই যে মাইক্রোসফট কত সালে স্থাপিত হয়, এটা অবশ্যই 1975 সালে স্থাপিত হয়। কি বললাম, মাইক্রোসফট কত সালে স্থাপিত হয় ভালো করে শুনবে, মাইক্রোসফট কত সালে স্থাপিত হয়? 1975 সালে মাইক্রোসফট স্থাপিত হয়, 1975 সালে। নেক্সট প্রশ্ন, তাহলে অ্যাপেল কত সালে স্থাপিত হয়? অ্যাপেল হয় 1976, তাহলে মাইক্রোসফট কত সালে? 1975, অ্যাপেল হলো 1976 সালে। আচ্ছা, গুগল কত সালে স্থাপিত হয়? গুগলটা হয় হলো 1998 সালে, ঠিক আছে, 1998 সালে হয় গুগল, 1998 সালে হলো গুগল। আচ্ছা, যদি বলা হয় লিঙ্কডিনটা কত সালে হয়, এটা হলো 2002 সালে, লিঙ্কডিন হলো 2002 সালে। এরপরটা যদি বলি ফেসবুক, এই ফেসবুকটা কত সালে হয়? 2004 সালে। ফেসবুকটা কত সালে? 2004 সালে। আচ্ছা, তাহলে ইউটিউব কত সালে? ওর পরের সাল, ফেসবুকের পরের সাল, অর্থাৎ 2005 সালে ইউটিউব। তাহলে ফেসবুক হলো 2004, ইউটিউব হলো 2005, আর টুইটার যেটা টুইটার হ্যান্ডেল বলা হয়, ও টুইটারটা হলো 2006। দেখো 4, 5, 6, প্রথমে আসে ফেসবুক, ফেসবুক কত? 2004 সালে। ইউটিউব কত সালে? 2005 সালে। আর টুইটার হলো 2006 সালে। আর আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল? মাইক্রোসফট, সেটা কিন্তু 1975 সালে। আর অ্যাপেল হলো তার পরের বছর, 1976 সালে। গুগল হলো কত সালে? 1998 সালে। আর লিঙ্কডিন হলো 2002 সালে। চলো নেক্সট প্রশ্ন হলো, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হন? এবং প্রভাবিত হয়ে কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, আমরা জানি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সম্রাট অশোক, কিন্তু কার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন? উপগুপ্ত, মনে রাখতে হবে, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন? অবশ্যই উপগুপ্ত, ক্লিয়ার? সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উপগুপ্ত। এই উপগুপ্তর কাছ থেকে প্রভাবিত হয়ে তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রন্থটা গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রসারও ঘটিয়েছিলেন কিন্তু। চলো পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট অশিক্ষিত ছিলেন, ইলিটারেট, ঠিক আছে, মানে অশিক্ষিত ছিলেন, হলেন আকবর, ঠিক আছে। তাহলে কোন মুঘল সম্রাট অশিক্ষিত ছিলেন বা ইলিটারেট ছিলেন, সেটা হলো আকবর। পরের প্রশ্ন, কোন বেদে মন্ত্র জপ করার কথা বলা হয়েছে? কি বললাম, কোন বেদে? আমরা জানি চারটে বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব, ঠিক আছে। সবচেয়ে পুরনো বেদকে? অবশ্যই ঋগ্বেদ। সবচেয়ে পুরনো বেদ হলো ঋগ্বেদ, আর এই ঋগ্বেদেই কিন্তু কি বলা আছে, এই যে মন্ত্র জপ করার কথা বলা হয়েছে। তাহলে আমাদের বেদ কত প্রকারের? চার প্রকারের। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে সবচেয়ে পুরনো বেদ কোনটা? অবশ্যই ঋগ্বেদ। আর এই ঋগ্বেদেই কিন্তু মন্ত্র জপ করার বা মন্ত্র উচ্চারণ এই করার কথাটা বলা আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে চালু হয়? পঞ্চবার্ষিকী, পাঁচ বছরের যে একটা পরিকল্পনা, কিন্তু প্রথমে কত সালে চালু হয়? এটা হলো 1951 সালে। কি বললাম, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে চালু হয়? 1951 সালে, ক্লিয়ার? 1951 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। আচ্ছা, পরের প্রশ্ন, চীনের ইউয়েংশান, আমরা জানি এই ইউয়েংশান কিন্তু ভারতবর্ষে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন, ইউয়েংশান কোন দেশের লোক ছিলেন? অবশ্যই চীন দেশের লোক ছিলেন ইউয়েংশান। ইউয়েংশান কোন দেশের লোক ছিলেন? অবশ্যই চীন দেশের। তিনি আমাদের ভারতবর্ষে কিন্তু পড়তে এসেছিলেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন বলতো? এটা কিন্তু তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, ক্লিয়ার?
তাহলে চীন দেশের একজন পণ্ডিত ছিলেন ইউয়েংশান। ইউয়েংশান আমাদের ভারতবর্ষে কিন্তু কি করে পড়তে এসেছিলেন, তাহলে তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তাহলে নির্মাণ করেছিলেন কে? তক্ষশিলা যখন উঠলো তাহলে এইটাও আমরা আলোচনা করে ফেলি যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তো পড়তে আসলেন চীনের হিউয়েংশান, তাহলে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টা নির্মাণ করেছিলেন কে? অবশ্যই রাজা ভরত। কে নির্মাণ করেছিলেন? রাজা ভরত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন কে? রাজা ভরত। নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়, আমাদের তো আরেকটা বিশ্ববিদ্যালয় আছে নালন্দা বিশ্ববিদ্যালয়, তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন এটাও আমরা জেনে নিই। তক্ষশিলা তো করেছিলেন রাজা ভরত, তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় করেছিলেন কিন্তু কুমারগুপ্ত। কি বললাম? নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু নির্মাণ করেছিলেন কে? কুমারগুপ্ত। এবার যদি আরেকটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, বিক্রমশিলা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু কে স্থাপন করেছিলেন? রাজা ধর্মপাল। বুঝাতে পারলাম? রাজা ধর্মপাল কিন্তু বিক্রমশিলা নির্মাণ করেছিলেন। তাহলে দেখো, একটা থেকে অনেকগুলো প্রশ্ন আমরা জেনে গেলাম। কি? যে চীন দেশ থেকে এসেছিলেন ইউয়েংশান, তিনি ভারতবর্ষে পড়তে এসেছিলেন, কোথায় পড়েছিলেন? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। কোথায়? তক্ষশিলা। তাহলে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন? রাজা ভরত। তাহলে আরেকটা বিশ্ববিদ্যালয় ছিল কি? নালন্দা বিশ্ববিদ্যালয়। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন? কুমারগুপ্ত। কে নির্মাণ করেছিলেন? কুমারগুপ্ত। আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন কে? রাজা ধর্মপাল। রাজা ধর্মপাল। চলো পরের প্রশ্নে আমরা যাই। কে প্রথমে লাহোরে রাজধানী স্থাপন করেছিলেন? কি বললাম? কে প্রথম লাহোরে রাজধানী স্থাপন করেছিলেন? করেছিলেন হলো কুতুবুদ্দিন আইবক। বোঝা গেছে? তাহলে প্রশ্নটা কি ছিল? কে প্রথমে লাহোরে রাজধানী স্থাপন করেছিলেন? অ্যান্সারটা কি হবে? কুতুবুদ্দিন আইবক। কত সালে করেছিলেন বলো তো? 1206 খ্রিস্টাব্দ। 1206 থেকে 1210 পর্যন্ত ছিল কিন্তু এখানে লাহোরে, 1206 থেকে 1210। তাহলে কে স্থাপন করেছিলেন লাহোরে রাজধানী? কুতুবুদ্দিন আইবক। কত সালে? 1206 সালে। আচ্ছা, এরপর হলো আলোর গতিবেগ কত? আমরা জানি, এটা সবাই জানে, 300,000 কিমি পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 300,000 কিমি আলো যায়, বা 186,000 মাইল। আচ্ছা, এরপরের প্রশ্ন, পরের প্রশ্নটা হলো এম এস অফিস এর ভিতরে কোনো যদি ডকুমেন্ট সেভ করতে গেলে কোন অপশন ব্যবহার করা হয়? কি বললাম? MS Office। এটা কম্পিউটারের একটা MS Office, কম্পিউটারের প্রশ্ন। MS Office-এর ভিতরে কোনো একটা যদি নতুন ডকুমেন্টস সেভ করতে চাও তাহলে কোন অপশন ব্যবহার করতে হয়? প্রশ্নটা কি? MS Office-এর ভিতরে কোনো একটা নতুন ডকুমেন্টস যদি সেভ করতে চাও তাহলে কোন অপশন ব্যবহার করতে হয়? অবশ্যই সেভ অ্যাজ যেতে হয়। আচ্ছা, পরের প্রশ্ন, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে এই বিষয়টি প্রথম কে বলেছিলেন? কি প্রশ্ন? পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে এই বিষয়টি প্রথম কে বলেছিলেন? এটা বলেছিলেন কোপারনিকাস। বোঝাতে পারলাম? পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে এই বিষয়টা প্রথম কে বলেছিলেন? অবশ্যই কোপারনিকাস। ক্লিয়ার? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই বিষয়টা প্রথম বলেছিলেন কোপারনিকাস। নেক্সট প্রশ্ন, হায়দ্রাবাদে যে চার মিনার আছে সেই চার মিনার কে স্থাপন করেন? হায়দ্রাবাদে যে চার মিনার আছে সেই চার মিনার কে স্থাপন করেন বলতো? কুলি কুতুব শাহ। কি? কুলি কুতুব শাহ। হায়দ্রাবাদে যে চার মিনার রয়েছে সেই চার মিনার স্থাপন করেন কুলি কুতুব শাহ। বুঝাতে পারলাম? আচ্ছা, এখান থেকে এটাও তো জিজ্ঞাসা করতে পারে যে হায়দ্রাবাদ শহর কে স্থাপন করেন? হায়দ্রাবাদ শহরটাও স্থাপন করেন কিন্তু কুলি কুতুব শাহ। তার মানে একই অ্যান্সার, চার মিনার কে স্থাপন করেন? কুলি কুতুব শাহ। এবার হায়দ্রাবাদ যে শহর সেটা স্থাপন করেন কিন্তু কুলি কুতুব শাহ। ঠিক আছে, কত সালে? 1591 সালে। কোনটা? চার মিনার। কিন্তু চার মিনার স্থাপন হয় 1591 সালে। 1591 সালে চার মিনার স্থাপন করেন কুলি কুতুব শাহ।
আর হায়দ্রাবাদের হায়দ্রাবাদ শহরকেও কিন্তু স্থাপন করেন কুলি কুতুব শাহ। পরের প্রশ্ন যদি আমরা এখান থেকে যদি জিজ্ঞাসা করি যে চার মিনারের উচ্চতাটা কত, চার মিনারের উচ্চতাটা কিন্তু 56 মিটার। বুঝাতে পারলাম চার মিনারের উচ্চতা কত? চার মিনারের উচ্চতা হলো 56 মিটার, ঠিক আছে? চার মিনারের উচ্চতা 56 মিটার। এবার যদি এখান থেকে আরও একটা প্রশ্ন করি যে ইন্ডিয়া গেট, আমাদের যে বিখ্যাত গেট ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটের উচ্চতা কত? ইন্ডিয়া গেটের উচ্চতা কিন্তু 43 মিটার। ইন্ডিয়া গেটের উচ্চতা কত? 43 মিটার, ঠিক আছে? মনে থাকবে ইন্ডিয়া গেটের উচ্চতা কত? 43 মিটার, আর চার মিনারের উচ্চতা হলো 56 মিটার। আচ্ছা, পরের প্রশ্ন, খেলা দিবস কত তারিখে পালন করা হয়? খেলা দিবস, খেলা দিবস কত তারিখে পালন করা হয়? প্রশ্নটা কি, খেলা দিবস কত তারিখে পালন করা হয়? এটা হলো 29শে আগস্ট, ঠিক আছে? খেলা দিবস পালন করা হয় কত তারিখে? 29শে আগস্ট। এবার যদি প্রশ্ন করা হয় আচ্ছা 29 আগস্টটাই কেন বেছে নেওয়া হলো খেলা দিবসটা, এইটা হলো মেজর যে ধ্যানচাঁদ ছিলেন, মেজর ধ্যানচাঁদের জন্মদিন এই 29শে আগস্ট। মেজর ধ্যানচাঁদের জন্মদিনটাকেই কিন্তু খেলা দিবস হিসাবে পালন করা হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে খেলা দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? অবশ্যই মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন উপলক্ষে পালন করা হয়। কত তারিখে? 29শে আগস্ট খেলা দিবস পালিত হয় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে, সেটা হলো 29শে আগস্ট। পরের প্রশ্ন হলো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ক্লিয়ার? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? এটা আমরা সবাই জানি, কাকে? সমুদ্রগুপ্তকে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। তাহলে কি বললাম, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। আচ্ছা নেক্সট প্রশ্ন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, কিরকম আর কি থাকতে পারে, যে সমুদ্রগুপ্তকে আর কি কি নামে ডাকা হতো? ভারতের নেপোলিয়ান তো সমুদ্রগুপ্তকে বলা হয়, তাহলে সমুদ্রগুপ্তকে আর কি নামে ডাকা হতো? কবিরাজ নামেও কিন্তু ডাকা হতো। তাহলে যদি বলা হয় যে কাকে কবিরাজ বলে ডাকা হতো, তাহলে সমুদ্রগুপ্তকে। আবার ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? সেটাও সমুদ্রগুপ্ত, ঠিক আছে? ভারতের নেপোলিয়ানও সমুদ্রগুপ্ত, আবার কবিরাজ নামে কাকে ডাকা হতো? সেটাও কিন্তু সমুদ্রগুপ্ত, ঠিক আছে? তাহলে এইবার এখান থেকে আরও আমরা কিছু তথ্য নিয়ে নিই, যে এই যে যে সমুদ্রগুপ্ত, তিনি কিন্তু তিনি যখন মানে রাজত্ব করতেন তখন কিন্তু তিনি ছয় প্রকারের, তার রাজত্বকালে ছয় প্রকারের মুদ্রা প্রচলন করেছিলেন। কয় প্রকারের মুদ্রা প্রচলন করেছিলেন? ছয় প্রকারের মুদ্রা প্রচলন করেছিলেন তার রাজত্বকালে, কিন্তু ছয় প্রকারের মুদ্রা প্রচলন করেছিলেন। কে? এই সমুদ্রগুপ্ত, ঠিক আছে, যাকে ভারতের নেপোলিয়ান বলা হয় আবার কবিরাজও বলা হয়। তা তার সময় কি হলো, ছয় প্রকারের মুদ্রা প্রচলন করা হয়েছিল। এবার যদি প্রশ্ন করা হয় এই মুদ্রাগুলো কিসের তৈরি ছিল, অবশ্যই সোনার তৈরি ছিল। তাই এই এই যে যে তাই কি বলতো, এই যে গুপ্ত যুগ না, এই গুপ্ত যুগকে এই জন্যই কিন্তু স্বর্ণযুগ বলা হয়। হ্যাঁ, কেন স্বর্ণযুগ বলা হয় বোঝাতে পারলাম, যে স্বর্ণযুগ কেন বলা হয়, দেখো ডিটেলস জেনে নাও। স্বর্ণযুগ এই কারণেই বলা হয়, এই যে যে সমুদ্রগুপ্ত, দেখো এই যে ইনার রাজত্বকালে তিনি কি করেছিলেন, ছয় প্রকারের মুদ্রা চালু করেছিলেন, এবং প্রত্যেকটা মুদ্রাই কিন্তু কিসের ছিল, অবশ্যই স্বর্ণ মুদ্রা ছিল। তাই এই সময়টাকে কি বলা হয় বলতো, ভারতের স্বর্ণযুগ বলা হয়। তাহলে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। বোঝা গেছে? স্বর্ণযুগ কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে। গুপ্ত যুগকে কি বলা হয়? স্বর্ণযুগ। আচ্ছা নেক্সট প্রশ্ন, যে তাহলে আমরা কেবল কি পড়লাম, আমরা পড়লাম হলো ভারতের নেপোলিয়ান কাকে বলে, তাই তো? সমুদ্রগুপ্তকে। এখন প্রশ্ন হলো তাহলে হিন্দুদের নেপোলিয়ান কাকে বলা হয়? ওইটা তো ভারতের নেপোলিয়ান, হিন্দুদের নেপোলিয়ান বলা হয় কিন্তু স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? হিন্দুদের কিন্তু নেপোলিয়ান বলা হয় কাকে? স্বামী বিবেকানন্দকে হিন্দুদের নেপোলিয়ান বলা হয়। বুঝাতে পারলাম, হিন্দুদের নেপোলিয়ান কাকে বলা হয়? অবশ্যই স্বামী বিবেকানন্দকে বলা হয়। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আমি বলি, যে তাহলে স্বামী বিবেকানন্দ যে ধ্যানে বসেছিলেন, স্বামী বিবেকানন্দ কিন্তু ধ্যান করেছিলেন, সেটা কোথায়? স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন কিন্তু কন্যাকুমারীতে। কোথায়? কন্যাকুমারীতে। বুঝাতে পারলাম, তাহলে হিন্দুদের নেপোলিয়ানকে অবশ্যই স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে বিবেকানন্দ কোথায় ধ্যান করেছিলেন? ধ্যান করেছিলেন কিন্তু কন্যাকুমারীতে। কোথায়? কন্যাকুমারী।
আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকের, আজকের যে ইসের লাস্ট প্রশ্ন, জয় জোয়ান জয় কিষান এই উক্তিটি কার? কি বললাম প্রশ্নটা? জয় জোয়ান জয় কিষান এই উক্তিটি কার? এই উক্তিটা হলো লাল বাহাদুর শাস্ত্রীর। কি বললাম প্রশ্নটা? জয় জোয়ান জয় কিষান এই উক্তিটি কার? উক্তিটি হলো লাল বাহাদুর শাস্ত্রী। আচ্ছা, এখান থেকে আরও একটা প্রশ্ন দেখো, সেই প্রশ্নটা কি? জয় জোয়ান জয় কিষান জয় বিজ্ঞান, মানে আগেরটুকু একই আছে, আগেরটাই ছিল কি শুধু জয় জোয়ান জয় কিষান, এই উক্তিটা হলো লাল বাহাদুর শাস্ত্রীর ছিল, কিন্তু জয় জোয়ান জয় কিষান তারপরে কি হলো, অ্যাড হলো জয় বিজ্ঞান। এখন প্রশ্ন হলো এই উক্তিটি কার তাহলে? জয় জোয়ান জয় কিষান জয় বিজ্ঞান, এটা হলো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর এই উক্তিটি, জয় জোয়ান জয় কিষান জয় বিজ্ঞান। এই উক্তিটি কে করেছিলেন? অবশ্যই অটল বিহারী বাজপেয়ী, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আর জয় জোয়ান জয় কিষানটা কার? লাল বাহাদুর শাস্ত্রীর। বুঝাতে পারলাম? আচ্ছা, এই যে জয় জোয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই উক্তিটা যে অটল বিহারী বাজপেয়ী কখন করেছিলেন? যখন পোখরানে, পোখরানের নিউক্লিয়ার টেস্টটা হয়েছিল, পোখরানের নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, তখন কিন্তু এই উক্তিটা তিনি করেছিলেন। এই যে লাস্টে এই উক্তিটা তিনি অ্যাড করেছিলেন, জয় বিজ্ঞানটা, অর্থাৎ জয় জোয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই 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 উক্তিটা। পোখরানে যে নিউক্লিয়ার টেস্টটা হয়েছিল, সফলতা যখন পেয়েছিল পোখরানের নিউক্লিয়ার টেস্টের যখন সফল হয়েছিল, তখন কিন্তু তিনি এই জয় বিজ্ঞান কথাটা ওর সঙ্গে অ্যাড করেছিলেন, অর্থাৎ জয় জোয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই কথাটা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন। আর জয় জোয়ান, শুধু জয় জোয়ান জয় কিষানটা হলো লাল বাহাদুর শাস্ত্রীর। ক্লিয়ার? চলো আজকে এই পর্যন্ত বন্ধুরা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? আর তোমরা ভালো মতো পড়াশোনা করো, বোঝা গেছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই, বাই, সবাই ভালো থাকো, আজকে মতো বিদায়, আবার আসছি নেক্সট দিন, ভালো থাকো।